ব্লগ। আর এই ব্লগে থাকবে অনেক রকম অ্যাডভেঞ্চার, সারপ্রাইজ সবকিছু। তো আজকে এখন আজকে কত তারিখ? আজকে 29শে অক্টোবর। আমরা কালকে ভোরবেলা যাচ্ছি বাইক রাইডে, তার সাথে আরো একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। সেটা কোন জায়গা সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা এখন নয় পরে। এখানে রয়েছে বং বিলিভার। আর তাড়াতাড়ি ঘুমানোর একটা প্রস্তুতি নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে বলে সকালে উঠতে পারি, কারণ আর্লি মর্নিং রাইড করে ঝাড়গ্রাম জগন্মোহন যাওয়ার কথা। দেখা যাক। বলেই ফেললো আমরা কোথায় যাব। তো তো আমরা মানে অলমোস্ট প্রিপারেশন নিয়ে ফেলেছি, আর কক মানে অনেকটা রাতই হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো আমরা কাল ভোরবেলা বেরোবো। তো চলো আবার ভোরবেলা উঠে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন উঠে পড়েছি, উঠে এখন এখন খাবো আমরা চা। তো চা খেয়ে বেরোবো আর রেডি হব, দেন আমরা বেরোবো। হ্যাঁ, সকাল সকাল ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো হয়ে গেছি রেডি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকপ্যাকও রেডি, আর এদিকে বং বিলিভারও একদম রাইডের জন্য রেডি। তো খুবই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা হতে চলেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, আরো আগে কি কি করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা বেরিয়ে পড়েছি, মানে এখানে আমাদের এখনো সঙ্গীরা এখনো এসে পৌঁছায়নি, মানে আসছে। পেছনে কোথায় গেল দুজন? কলকাতা থেকে বেরিয়েই সোজা আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। তোমরা দেখতে পাচ্ছ এটা কোলাঘাট ব্রিজ। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম অ্যান্ড ফটো তুললাম, ভিডিও করলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজের সামনে। আর দেখো তোমরা কোলাঘাট থেকে একটু এগিয়ে একটা হোটেলে রয়েছি, হোটেলের নাম হচ্ছে অমিত হোটেল। দাঁড়াও তোমাদের দেখা। এই হোটেলে এখন দাঁড়িয়েছি কিছু খাওয়ার জন্য। তো এখানে এই বাইকার্সের বাইক, আর এখানে সবাই এখন ওখানে ওখানে এখন আরো আরো ব্লগ চলছে আরো দুজনের, এছাড়া এরই কোনো ব্লগ নেই। গুরু গুরু গাড়ি যাবে, আমি আর পাচ্ছি। তো এখানে আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম পুরি, এটা চানা, তার সাথে একটু আচার, আর বাকিরা আলু ভাজা, রুটি, তরকা রুটি এসব খেয়েছে। মুড়ি 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 পোস্ত আলু ভাজা দিয়ে লুচি, ও আবার শুরু হয়ে গেল যাওয়া। এবার আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। আশেপাশের এতটা সৌন্দর্য দেখে সত্যিই খুব ভালো লাগছিল, শুধুই সবুজ আর সবুজ। কলকাতা থেকে প্রায় 2 ঘন্টা পেরিয়েই এরকম একটা সুন্দর জায়গা। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পেরেছে, আমি যতটা পেরেছি ভিডিও বানানোর চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে চোখে দেখা ক্যামেরাতে দেখার অনেকটা ডিফারেন্স রয়েছে। চোখে মানে আমরা যখন দেখছিলাম অসাধারণ লাগছিল চারিদিকটা, আর তেমন সুন্দর রাস্তাঘাট। আর সত্যি কথা বলতে বাইকে করে কোথাও যাওয়ার একটা এক্সাইটমেন্ট, মজাই আলাদা হয়।
না একটু ধারে করে দেবো মেদিনীপুর যাওয়ার রাস্তায় রয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় রাস্তাটা, এই পাশ থেকে আমরা যাব। তো এখানে সবাই এখন দাঁড়িয়ে রয়েছে, ওখানে পিছনে ফটোশুট ভিডিও। জায়গাটা এতটাই সুন্দর যে আমরা এখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম ফটো ভিডিওস এর জন্য। তো চলো আগেও দেখতে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রামে, মানে ঝাড়গ্রামে ঢুকে পড়েছি। তো আবার একটু দাঁড়িয়েছি এখানে, নাকি আমরা দেখছিলাম যে জায়গাটায় যাবো। ঝাড়গ্রাম ঢোকার সঙ্গে সঙ্গেই বুঝতে পারছিলাম যে ঝাড়গ্রাম কতটা সুন্দর। চারিদিকে শালবনে ঘেরা, মাঝখানে এরকম পিচের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি ঝাড়গ্রামের ভেতরে। তোমরা চাইলে ঝাড়গ্রাম ট্রেনে করেও আসতে পারো, কিন্তু যদি এই রোড ট্রিপের মজা নিতে চাও তাহলে বলবো বাইক রাইড বা ফোর হুইলারে করে তোমরা এসে এক্সপিরিয়েন্সটা করতেই পারো। রাস্তার আরও সৌন্দর্য উপভোগ করতে আমরা দাঁড়িয়ে পড়েছি আরও একটা জায়গায়, এখানে আমরা আরও ফটো ভিডিও তুলব। এখন যে জায়গাটা এসছি, এই জায়গাটা মানে অলমোস্ট আমরা ঝাড়গ্রাম তো পৌঁছেই গেছি, আমরা এখন আমাদের হোমস্টেতে পৌঁছাইনি। তো এরকম রাস্তাটা জাস্ট দেখো, আমি বলবো যারা গোয়া ঘুরেছো তারা একটু মানে মনে হবে চেনা চেনা জায়গাটা। আর সত্যি কলকাতার কাছে এত সুন্দর জায়গায় না এলে সত্যি বুঝতে পারতাম না, দারুণ লাগছে। এখানে তো ব্লগিং চলছেই দুজন ব্লগারের, আমার প্রচুর রিলস চলছে, তো অবশ্যই ইনস্টাগ্রামে দেখো। আর সত্যি মানে এত দারুণ লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ঝাড়গ্রাম যাওয়ার প্রিপারেশন, রোড ট্রিপের জার্নি সব কিছু। তো আমরা আমাদের হোমস্টেতে চলেই এসেছি, এবার হোমস্টেতে গিয়ে কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণ বি পজিটিভ, স্টে হেলদি, আর দেখতে থাকো পর্ণাস ব্লগ।